হে এভরি ওয়ান গুড ইভিনিং তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি মানে ওর জন্য জল নিচ্ছি একটু বিস্কুট নিচ্ছি একটা জামা নিচ্ছি মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই গুছিয়ে নিচ্ছি কারণ আমরা যাচ্ছি এখন ডিনারের জন্য তো কোথায় যাবো এখনও প্ল্যান হয়নি সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর অনেক দিন ধরেই ভাবছিলাম একটু বেরোবো ডিনারের জন্য তো সেভাবে কোথাও বেরোনো হচ্ছিলো না আর এই ব্যাগটা নিচ্ছি এটা আমার ক্যারি করতে ইজি হয় পিঠে নিয়ে নেই যেহেতু ও আমার কোলে থাকলেও প্রবলেম নেই আর কি আর এই ব্যাগটা আমি কিনেছিলাম বোলপুর থেকে মানে যেখানে মেন শান্তিনিকেতন নাম কি ওই মার্কেট থেকে না আগে দিন জিজ্ঞাসা করেছিল একজন বললাম তো যাই হোক এখন সেই জন্য কি আমরা বেরোচ্ছি এখন মোটামুটি বাজে সন্ধে সাড়ে সাতটা সাড়ে ছটা সাতটা বলতে যাচ্ছিলাম আর কি আর তোমরা তো দেখেছ আমরা মোটামুটি রেডি হতে থাকলে নিন্নি একদম পাগলের মতো করে যাওয়ার জন্য তো নিন্নিকে তো নিয়ে যাবো না ও বাড়িতেই থাকবে তো মা বাড়িতে আছে ও মায়ের কাছেই থাকবে আর এই দেখো গেটে চলে এসছে বেরোনোর জন্য সব সময় রেডি থাকে মানে আমরা কোথাও যদি যাই তো ও সবসময় ও মানে বাইরে বেরোনোর জন্য বসেই থাকে মোটামুটি আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের পার্কিং জোনে মানে আমাদের যেখানে গাড়ি থাকে তো এখান থেকে গাড়ি নিয়ে দেন যাব বোনদের বাড়িতে মানে মিঠুনদের বাড়িতে ওখান থেকে মিঠুন আর বোনকে দুজনকে তুলবো দেন কোথায় যাব হয় কল্যাণী নাহলে রানাঘাট না হলে কোথাও একটা যাবো জানি না আমি কোথায় যাব তো দেখতে থাকো আমরা চলে এসেছি ওদের বাড়িতে তো এই যে ওখান থেকে এখন ওদের তুলে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম তো আমাদের প্ল্যান হয়েছে যে আমরা রানাঘাট যাবো রানাঘাটে কোনো একটা হোটেলে যার নাম হচ্ছে তানিয়া তো আমরা পৌঁছেও গেছি তো মাঝে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমরা পৌঁছে গেছি হোটেলটায় তো চলো ভেতরে ঢুকি তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে কেমন ভেতরটা তো ভেতরে ঢুকতে গিয়ে শুনলাম বা দিকে নাকি একটা কটেজ মতো করা আছে তো চলো ওখানেই প্রথমে যাবো দেখি কেমন এই জায়গাটা যদি পছন্দ হয় ওখানেই বসবো নতুবা ঘরে চলে আসবো আবার মানে রেস্টুরেন্টের ভেতর তো ওই জায়গাটা খুবই সুন্দর গান চলছে বেশ ভালোই লাগছিলো কিন্তু ভীষণ ঠান্ডা এখানটায় তো মনে হচ্ছে এখানটায় থাকবো না ঘরের দিকেই চলে যাবো তো দেখতেই পেলে বাইরেটা কতটা সুন্দর কিন্তু বাইরেটা ভীষণ ঠান্ডা যেহেতু বাচ্চা আছে তো বাইরেটা আমরা থাকলাম না আমরা ভেতরে চলে এসেছি এখানটা কেউ নেই পুরো এখানটা গোটা রুমটাই ফাঁকা এখানে শুধু আমরাই বসছি আর নিচে ওপরে আরও জায়গা আছে কিন্তু ওখানে ভিড় আছে আর কিছু কিছু স্মোকিং জোন আছে যে কারণে আমরা ভেতরটায় ওই মানে দাদাটা নিয়ে এলো আর কি বললো ভেতরটাই চলো তো আমরা এখানে খাবার অর্ডার দিচ্ছিলাম তো স্টার্টারে দিয়েছি চিকেন সিক্সটি ফাইভ আর চান্দুরি চিকেন আর ডিনারের জন্য দিয়েছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেটা কিন্তু দম বিরিয়ানি নয় ওরা বললো স্পেশাল বিরিয়ানি হবে ভালো হবে তো ওই কারণে অর্ডার দিলাম আর একটা নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস আর আছে চিকেন হান্ডি মানে হান্ডি চিকেন যেটা আর নিয়েছিলাম দুটো শেঁকা পাপড় যেটা আমার বড় খুব ভালো খায় তো যেখানেই যাবে মানে পাপড়টা খোঁজে আর কি আর নেওয়া হয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস আর বাই তো বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো ছিল দাম বিরিয়ানি ছিল না কিন্তু খুবই ভালো ছিল বিরিয়ানিটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুটা খাবার বেঁচেও গেছে যেটা আমরা প্যাক করিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি বাড়ির দিকে প্রায় এখন বারোটা বেজে গেছে তো মোটামুটি বাড়ি আমরা পৌঁছেও গেছি তো দেখো পৌনে একটা বেঁচে গেছে পৌঁছোতে পূজতে গাড়ি রেখে তো বাই সকলে সুস্থ থেকো বাই বাই বাই